যখন স্কুল বা কলেজে পড়েছি তখন আমার পদ্ধতিগত যে ব্যাপার ছিল সেটা পছন্দ ছিল না, তার কারণ ছিল আমাদেরকে মুখস্থ করতে হতো, যেটা আসলে আমি খুব একটা দক্ষ ছিলাম না। তো আমি একটা সময় শুনলাম যে পদ্ধতি চেঞ্জ হয়েছে, যেখানে নাকি মুখস্থ করার কোনো দরকার হয় না, কিন্তু সাধারণ মানুষ যারা এটার সাথে যুক্ত আছে তারা কেউ এটার প্রশংসা করছে না। আমি নিজেও যখন দেখলাম যে সৃজনশীল প্রশ্ন দেখতে কেমন, আমি দেখে বুঝলাম এটা আসলে উদ্ভট একটা জিনিস। তো 2014 সালের শেষের দিকে আমার আসলে সৃজনশীল পদ্ধতির যে কাঠামো সেই কাঠামোর সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়। তখন আমি দেখলাম বাস্তবে আমরা যেটাকে দেখছি সেটা আসলে মূল কাঠামোটা না, এটাকে অনেক বেশি সুন্দর করে তুলে আনতে হবে। সেই তুলে আনার জন্য কিছু কাজ করার দরকার ছিল, সেই কাজগুলো করছে শিখন, এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে শিক্ষার যে মূল উদ্দেশ্য সঠিকভাবে শিক্ষার্থীকে যাচাই করা সেটি সম্ভব হবে। এটা যখন আমি বুঝতে পারি তখন আর কি আমি এই শিখনের সাথে কাজ করে আনন্দ পেতে শুরু করি, এবং এটা আসলে আমাদের জন্য আনন্দ।